শীতকাল পড়তেই বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে যায় বিভিন্ন রকম পিঠে তৈরির উৎসব। হাই গাইস, আমি বিদিশা। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে পিঠের রেসিপিটা। এই পিঠেটা বানানো যেমন সহজ তেমন উপকরণও খুবই কম লাগে, আর এই পিঠেটা খেতেও খুবই সুস্বাদু হয়। চলো তাহলে শুরু করা যাক রেসিপিটা। উনানের মধ্যে একটা মাটির সরা বসিয়ে দিয়েছি। এই পিঠেটা উনানে এবং মাটির সরাতেই সব থেকে বেশি ভালো তৈরি হয়। তবে হ্যাঁ, পিঠেটা তৈরি করার আগে মাটির সরা টাকে লবণ অথবা কুড়ো দিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে, তারপরেই পিঠেটা তৈরি করতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো ভালোভাবে উঠবে না। এখন এই সরার মধ্যে দিয়ে দেব এক সরা জল, তারপরে জলটাকে ভালো করে গরম হতে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে চালের আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর ভালো করে নুনটাকে মিশিয়ে নিতে হবে। জলটা গরম হয়ে গেলে অল্প অল্প করে জল তুলে চালের আটার মধ্যে দিয়ে মিডিয়াম একটা চালের আটার ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পুরু বা পাতলা করা যাবে না। দেখো, ব্যাটারের থিকনেসটা হবে ঠিক এই রকম। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এই সরার মধ্যে এক হাতা চালের আটার ব্যাটারটা দিয়ে একটা মাটির ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। তারপর আড়াই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে। তারপর ঢাকনাটা খুলে আবারও কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ভাপটা ছাড়ার জন্য। এই পিঠেগুলো বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে উনানের আঁচটা যেন মিডিয়াম টু হাই ফ্লেমে থাকে। ভাপটা ছেড়ে গেলে একটা খুন্তির সাহায্যে তুলে নিলেই খুব সুন্দরভাবে উঠে আসবে বড়াগুলো। চলো আরও একটা বড়া তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় এই বড়াগুলোকে। কোথাও আজকে পিঠে, কোথাও বা সরা পিঠে, কোথাও বা আজকে বড়া। তবে আমাদের এদিকে সবাই এটাকে আজকে বড়া নামেই জানে। কত সুন্দর তৈরি হয়েছে দেখো আমার বড়াগুলো, একটা বড়াও কিন্তু পুড়ে যায়নি। একটা বড়া তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর নরম তৈরি হয়েছে বড়াগুলো। শীতের দিনে নলেন গুড়ের সাথে গরম গরম এই আজকে পিঠে খাওয়ার মজাই আলাদা। এই পিঠেটা খেতে আমার মতো কোন কোন বন্ধু পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও। আজকের মতো টাটা, আবার হাজির হয়ে যাবো এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।